মাথা সোজা কর বেটা, দ্বিতীয়টা ডাক, হ্যাঁ এনে দাঁড়া, এনে দাঁড়া, এনে দাঁড়া, এনে দাঁড়া, হ্যাঁ সোজা কর, মাথা সোজা কর, মাথা সোজা করিস, আরে মাথা এদিকে শার্টটা আমার দিকে চাপেন, হাবেশ সাহেব একটু চাপেন, কই দো, ঠিক আছে এমনি লাইভ চলতেছে তো, তুমি সিএম ঠিক আছে কও, স্টুডেন্ট অনেক ঢুকছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, প্রিয় আই এডুকেশন ফ্যামিলি, আই এডুকেশনের পক্ষ থেকে আপনার সিয়াম এটা গেল গা, আইসা আইসা, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, প্রিয় আই এডুকেশন ফ্যামিলি, আই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো আপনাদের আজকের হচ্ছে কততম ক্লাস, আমাদের ১৭তম ক্লাস, ঠিক আছে ১৭তম ক্লাস, কিন্তু আজকে হচ্ছে প্র্যাকটিস ক্লাস, গতকালও প্র্যাকটিস ক্লাস হয়েছে, আজকেও প্র্যাকটিস ক্লাস। গতকালে জানতে চাওয়া হয়েছিল যে কোন ক্লাসটা হলে ভালো হয়, একজন অনেক মতামত দিয়েছিলেন যে ভাইয়া মাখরাজ ক্লাসটা নেন, তাই আমরা চলে আসলাম মাখরাজ ক্লাসটি নিয়ে আবারও, ঠিক আছে। আর বিগত ক্লাসগুলো যারা করেননি আপনারা চাইলে আমাদের আই এডুকেশনের ফেসবুক, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে দেখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল ও প্লেলিস্ট আকারে ভিডিওগুলো আছে, বিগত ১৫টি ক্লাস সেখানে আপলোড করা হয়েছে ইতিমধ্যে, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন আপনারা সবাই কি করবেন, লাইভটাকে শেয়ার করে দিবেন, প্রতিদিনের মতো লাইভটাকে শেয়ার করে দিন, প্রতিদিনের মতো দ্রুত লাইভটাকে শেয়ার করে দিন, এবং আপনাদের বন্ধুদের আত্মীয় স্বজন সবাইকে কি করে দিন, মেনশন করে দিন, ঠিক আছে। সবাই দ্রুত শেয়ার করে দিন, মেনশন করে দিন, সবাই দ্রুত শেয়ার করে দিবেন এবং মেনশন করে দিবেন ক্লাসটা, ঠিক আছে। দ্রুত দ্রুত ক্লাস শুরু করব, আমাদের ক্লাসটা শুরু হবে ইনশাল্লাহ। সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দিন এবং কি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে মেনশন করে দিন। আচ্ছা কারা কারা যুক্ত হয়েছেন, রেগুলার যারা ছিলেন তারা কি যুক্ত হয়েছে সবাই? বুশরা রহমান আসসালামু আলাইকুম বলেছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সবাই যুক্ত হয়ে নিন ভাইয়া, ভাইয়ারা সবাই যুক্ত হয়ে নিন, সবাই যুক্ত হয়ে নিন ভাইয়ারা, ভাইয়েরা বোনেরা যারা আছেন আপনারা সবাই যুক্ত হয়ে নিন, ক্লাস শুরু করে দিব। রিভিশন ক্লাস আপনাদের সুবিধার্থে আবার পুনরায় রিভিশন ক্লাস নেওয়া হচ্ছে, শুধুমাত্র কাদের সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে, ঠিক আছে। হাফেজ সাহেব ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক থাকলে তো ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া, মাহবুব আলী বলেছেন, সালাম দিয়েছেন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি, ঠিক আছে। আচ্ছা হাফেজ সাহেব তাহলে কি ক্লাসটা শুরু করি? জি ইনশাআল্লাহ। আচ্ছা আজকে মাখরাজ ইনশাল্লাহ সম্পূর্ণ অংশ হাফেজ সাহেব আপনাদের ক্লিয়ার করে দিবেন ইনশাল্লাহ,
কোনো টেনশনের কারণ নেই, আজকে মাখরাজ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আজকে মাখরাজ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। ওকে শুরু। প্রথমে আরবি হরফ কয়টা? আরবি হরফ কয়টা? 29টা। আর মাখরাজ কয়টা জানেন? মাখরাজ কয়টা কমেন্ট করেন তো, মাখরাজ কয়টা? আরবি হরফ 29টি, মাখরাজ কতটি? আরবি হরফ যদি 29টি হয় তাহলে মাখরাজ কতটি? মাখরাজ কতটি? আরবি হরফ 29টি হলে মাখরাজ কতটি কমেন্ট করেন, কমেন্ট করেন, কমেন্ট, সবার কমেন্ট দেখতে চাই। আরবি হরফ 29টি মাখরাজ কতটি? 17টি। মাখরাজ কয়টা? 17টি। 17টি। মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফ উচ্চারণের স্থানকে কি বলে? মাখরাজ বলে। মাখরাজ বলে হরফ উচ্চারণের স্থানকে। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ আমরা আরবি হরফগুলো পড়বো, এইগুলো উচ্চারণের যেই জায়গা, মুখের যেই জায়গা থেকে, যে স্থান থেকে উচ্চারণ করা হয় তাকেই মূলত মাখরাজ বলে, ওই স্থানটাকেই কি বলে? মাখরাজ বলে। ঠিক আছে, আচ্ছা, এবার এক নম্বর মাখরাজ থেকে হাফেজ সাহেব ইনশাল্লাহ আপনাদের পড়াবেন। ঠিক আছে, হাফেজ সাহেবের সার্বিক সহযোগিতায় থাকবো আমি এক অধম মোহাম্মদ তরিকুল ইসলাম। এক নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে, হলক এটা আমাদের হলক, হলকের শুরু হইতে হামজা হা, হলকের শুরু হইতে হামজা হা, হামজা হা, হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে হামজা হা, হামজা সবাই পড়ুন, হামজা হা, হামজা হা, হা হলকের শুরু হইতে হামজা হা। দুই নম্বর মাখরাজ, হলকের মধ্য, হলকের মধ্য বা কত মধ্যকান হইতে, হলকের মধ্যকান হইতে আইন, হলকের মধ্যকান, হলকের মধ্যকান আইন, আইন হ্যাঁ, আইন, আইন হলকের মধ্যকান হইতে আইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলকের মধ্যভাগ হইতে আইন, 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 হ্যাঁ হ্যাঁ, এটা হলকের শুরু হইতে হামজা হা, এটা হলকের মধ্যকান হইতে আইন, হ্যাঁ আইন, হ্যাঁ আইন, হ্যাঁ। সবাইকে দুইটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? দুইটা সবাই কমেন্ট করে দাঁড়ান, দুইটা কি ক্লিয়ার? তারপর আমরা দেখি তিন নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে, এটা হলক, হলকের শেষ, প্রথম মধ্যভাগ শেষ, হলকের শেষ হইতে গাইন খ, গাইন খ, গাইন খ, হলকের শেষ হইতে, এখানে হলকের শেষ, হলকের শেষ হইতে উচ্চারিত হয় গাইন খ, গাইন খ। চার নম্বর মাখরাজ, জিব্বার গোড়া, জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তওয়ালা কফ, দুই নক্তওয়ালা কফ, জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তওয়ালা কফ, কফ, দুই নক্তওয়ালা, দুই নক্তওয়ালা
অফ জিহবার গোরা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তওয়ালা কফ আবার চার নম্বর মাখরাজ জিহবার গোরা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তওয়ালা কফ পাঁচ নম্বর মাখরাজ জিহবার গোরা থেকে একটু আগে বাড়াইয়া জিহবার জিহবার গোরা থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাপ মধ্যভাগ পেঁচানো কাপ এই যে পেঁচানো কাপ এটা পেঁচানো কাপ বলে পেঁচানো কাপ পাঁচ নম্বর মাখরাজ জিহবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যভাগ পেঁচানো কাপ যেমন কাপ এর আগে পড়েছি আমরা কফ এটা কাফ কাফ লাস্টে ফা উচ্চারণ হবে ফা কাফ 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 সবাই ক্লিয়ার এই কয়টা পাঁচটা মাস কি সবাই ক্লিয়ার সবাই কমেন্ট করে জানান এই পাঁচটা মাখাজ কি সবাই ক্লিয়ার কেউ যদি না বুঝি তাহলে আবার বলেন ইনশাল্লাহ বুঝিয়ে দিব জি ক্লিয়ার ছয় নম্বর মাখরাজ জিহবার মধ্যভাগ অথবা মধ্যকান জিহবার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহবার মধ্যভাগ জিহবার মধ্যভাগ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিম শিন ইয়া জিহবার মধ্যভাগ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিম জিম শিন ইয়া জিম শিন ইয়া জিহবার মধ্যভাগ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিম শিন ইয়া তারপর সাত নম্বর মাখরাস জিহবার গোড়ার কিনারা উপরে দাঁতের মারির গোড়ার সঙ্গে লাগাইয়া কি বলছে জিহবার গোড়ার কিনারা জিহবার গোড়ার কিনারা উপরের দাঁতের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া দদ 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 দটটা মোটা করে উচ্চারিত হবে দদ জিহবার গোড়ার কিনারা উপরে দাঁতের মারির গোড়ার সঙ্গে লাগাইয়া সাত নম্বর মাখরাজ জিহবার গোড়ার কিনারা উপরের উপরে দাঁতের মারির গোড়ার সঙ্গে লাগাইয়া দদ 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 দেখেন আমার ঠোঁট কিভাবে উচ্চারিত হয় দদ 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 আব ইদ উদ আউদ ইউদ উদ আট নম্বর মাখরাস জিহবার আগার কিনারা জিহবার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া এখানে বলছেন জিহবার গোড়ার কিনারা উপরে দাঁতের মারির গোড়ার সঙ্গে লাগাইয়া আর আট নম্বর মাখরাস জিহবার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম 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 আল আল ইল উল আল ইল উল আল্লাহ 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 জিহবার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম 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 সবাই কি দুইটা মাখরাজ ক্লিয়ার
কমেন্ট করে জানান এই দুইটা মাখরাজ কি ক্লিয়ার, সাত আর আট নম্বর মাখরাজ। আচ্ছা নয় নম্বর মাখরাজ, জিহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিহবার আগা, জিহবার আগা তার বরাবর উপরে, তার বরাবর উপরে যে তালু ওই তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন নুন নুন। দশ নম্বর মাখরাজ, জিহবার আগার পিঠ অথবা উল্টা পিঠ, জিহবার আগার পিঠ অথবা উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র র র র না র না র হবে না, হবে ল র র র উচ্চারণ হবে না, র র র এটা উচ্চারণ হবে না, উচ্চারণ হবে র র র র জবর র রজের রি র পেশ রু র রি রু। জিহবার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র, জিহবার আগার উল্টা পিঠ হবে, উল্টা পিঠ পিঠ একটাই, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র র। এগারো নম্বর মাখরাজ, জিহবার আগা সামনের, জিহবার আগা, জিহবার আগা কোনটাই এটা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া চ দাল তাল ত ত ত বলার সময় ঠোঁট গোল হবে না, ত দাল তা আও তো আও তো এ তো ও ত জবর ত ত জবর ত তজের তি তজের তি ত পেশ তু ত তি তু। যেমন জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা ত দাল তা ত দাল তা। বার নম্বর মাখরাজ, জিহবার আগা সামনের নিচের, জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও, দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া যেমন উচ্চারিত হয় সদ সদ সিন সদ সিন। সিন বলার সময় বাতাস তালু থাকবে, যেমন সিন ঝা সদ সিন ঝা। জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় সদ সিন ঝা সদ সিন ঝা সদ সিন ঝা। তেরো নম্বর মাখরাজ, জিহবার আগা সামনের উপরে, জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র র রাল থা র রাল থা র র রাল থা। তার নম্বর মাখরাজ, জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তিনটি হরফ, যেমন র রাল থা র রাল থা। সতর্ম মাখরাজ, বৃষ্টি আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সতর্ম মাখরাজ, নিচের ঠোঁটের পেট, নিচের এই যেটা পেট, ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, সামনের উপরে দুই দাঁত দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ফা, যেমন এই যে ফা
কি বলছে, নিচের ঠোঁটের প্যাট, নিচের ঠোঁটের প্যাট সামনের উপরের, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, যেমন ফা 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 আফ ইফ উফ ফাফা ফাফা ফিফি ফুফু ফাফা ফিফি ফুফু। নিচের ঠোঁটের প্যাট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ফা ফা, জবর ফা, ফাজের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, ফা ফা ফি ফি ফু ফু, ফাইভে উচ্চারণ হয়। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কমেন্ট করুন। দুঃখিত, ইয়াস পারভারি সালাম দিয়েছিলেন, দুঃখিত, ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন তাহলে আবার বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। জি ক্লিয়ার। 15 নম্বর মাখরাজ, এটা অনেক গুরুত্বপূর্ণ মাখরাজ, সবাই খেয়াল করুন। দুই ঠোঁট হইতে তিনটি হরফ উচ্চারিত হয়, যেমন ওয়াও বা মিম। মুখের কোনো মাখরাজ মুখের ভিতরে হবে না, বাইরে হবে না, শুধু দুই ঠোঁট, এই যে দুই ঠোঁট আমাদের, এই দুই ঠোঁট হইতে তিনটি হরফ উচ্চারিত হয়, যেমন ওয়াও বা মিম। ওয়াও কিভাবে উচ্চারণ হয়? ওয়াও দুই ঠোঁট গোল করে ওয়াও উচ্চারিত হয়, যেমন ওয়াও ওয়াও ওয়াও, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ হু। ওয়াও দুই ঠোঁট হইতে ওয়াও উচ্চারিত হয়, ওয়াও ওয়াও ওয়াও। বা দুই ঠোঁট বীজা অংশ মিলে, দুই ঠোঁট, এটা আমাদের ঠোঁটের বীজা অংশ আছে না, ওইটা থেকে উচ্চারিত হবে, যেমন বা 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 বা। দুই ঠোঁট হইতে বীজা অংশ মিলে, দুই ঠোঁটের বীজা অংশ মিলে উচ্চারিত হয় বা বা, বাবা বাবা, বিবি বুবু, বাবা বিবি বুবু, আবে আব, ইব উব, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। দুই ঠোঁট হইতে বীজা অংশ, দুই ঠোঁট বীজা অংশ মিলিয়া বা উচ্চারিত হয়, যেমন বা বা মিম। দুই ঠোঁট হইতে শুকনো অংশ, দুই ঠোঁট শুকনো অংশ উচ্চারিত হয়, যেমন মিম মিম মিম। ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হবে, যেমন মিম মিম, মামা মামা, মিমি মুমু। আমি যখন মানুষের পড়াশোনা করছি তখন আমাদের উস্তাদ হুজুর এভাবে আমাদের সুন্দর করে মস্ত করে শিক্ষা দিত, অনেক ভালো লাগতো। যখন যে হরফ আসতো ওই হরফের মধ্যে, যেমন মামা মিমি মুমু, হামদা মিম জবর আম, হামদা মিম জের ইম, হামদা মিম পেশ উম, এভাবে আমাদের হুজুরকে আমাদের পড়াইছে। 17 নম্বর মাখ, সরি 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়া বা মিম উচ্চারিত হয়, যেমন ওয়াও বা মিম। ওয়াও দু ঠোঁট গোল করিয়া, ওয়াও বা ঠোঁট দুই ঠোঁট ভিজা অংশ মিলিয়া, বা আর মিম দুই ঠোঁট শুকনো অংশ থেকে উচ্চারিত হয়, মিম মিম মিম। সবাই কি মাখরাজ ক্লিয়ার?
প্রিয়াস পাটোয়ারি, বৃষ্টি আক্তার সবাইকে ক্লিয়ার। জি ইনশাআল্লাহ। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদ হরফ হয়। আমরা তো এর আগের ক্লাসে মদের হরফ বিস্তারিত জানছি কিভাবে উচ্চারিত হয়। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, জেদের বাম পাশে অজমলা ইয়া, পেশের বাম পাশে অজমলা ওয়াও, এগুলা তিনটা মদের হরফ। মদের হরফ তিনটি কি বলছে? 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয়। যেমন বা বি বু, বু বি বা, বা বি বু, বা বি বু। মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে অজমলা ইয়া, পেশের বাম পাশে অজমলা ওয়াও, এই তিনটি মদের হরফ। 17 নম্বর মাখরাজ, নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়। নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়। নাকের বাঁশি হইতে ঘুন্না উচ্চারিত হয়। ঘুন্না, নাকের বাঁশি, নাকের বাঁশি। যেমন আন, সুম, নাকের বাঁশি হইতে ঘুন্না উচ্চারিত হয়। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করব, বলেন তো এটা কি ঘুন্না? এটা কি ঘুন্না? সবাই কমেন্ট করে জানান এটা কি ঘুন্না। শামিম, শামিম ভাই এসেছে, বলছে ভাই এমবি নাই। আপনি আমাদের রেকর্ড ক্লাসগুলো করতে পারেন, সমস্যা নাই। এটা কি গুণ? এটা 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 কি গুণ? না, সবার কমেন্ট চাই, সবার কমেন্ট চাই, এটা কি গুণ? না, একজন বলছে পারি না। বৃষ্টি আক্তার, শামিম, শামিম আপনারা উত্তর দিন, আপনারা আগে ক্লাসগুলো করেছেন। শামিম, শামিম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এটা কি গুণ? না, এটা এটা কি গুণ? না, আমরা এর আগে ক্লাস জেনেছি এটা কি গুণ? না, কিভাবে উচ্চারিত হয়? ভয় পাচ্ছেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি,
এটা ওয়াজিব গুন্না, এটা ওয়াজিব গুন্না। আমরা আই ক্লাসে পড়ছিলাম হরকতের বামে, হরকত এই যে এক জবর হরকত, হরকতের বামে, হরকতের বামে মিমে বা নুনে, নুনে বা মিমে কি তাসদিদ আসলে, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ আসলে ইহাকে ওয়াজিব গুন্না বলে। এটা গুন্না করা ওয়াজিব, গুন্না করে পড়তে হয়। হরকত এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বামে মিমে বা নুনে, নুনে বা মিমে তাসদিদ আসলে ইহাকে ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব গুন্না এক আলি পরিমাণ গুন্না করে পড়তে হয়। এখানে মাকরা যে শেষে নাকের বাসি হইতে, হ্যাঁ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, নাকের বাসি হইতে। যেমন আন হামজা নুন জবর আন, আন নুন জবর না, নুন জবর না আন না। সামিম জবর সাম, মিম জবর মা সাম মা, অথবা সুম্মা নাকের বাসি হইতে গুণ্য উচ্চারিত হয়। সবাই ক্লিয়ার? গুণ্য সবাই ক্লিয়ার? তাহলে কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার আশা করি, তাই তো? মাকরাজ একদম বেসিক থেকে আবারও মাকরাজ আমরা রিভিশন করলাম আজকে, ঠিক আছে? আপনাদের রিকোয়েস্টে শুধুমাত্র, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আর ক্লাসটা বাড়াবো না, ঠিক আছে? মাকরাজ ক্লিয়ার হয়ে গেল ইনশাল্লাহ, আমরা শীঘ্রই ইনশাল্লাহ আমরা রিডিং পড়া শুরু করে দিব আস্তে আস্তে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ হাফেজ।